আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সম্প্রতি এসটিসি পে নিয়ে এলো একটি নতুন আকর্ষণ, সেটি হচ্ছে এসটিসি পে মাদা এটিএম কার্ড। আপনারা সকলেই অবগত যে এসটিসি পে পূর্বে যে কার্ডগুলো লঞ্চ করেছিল, যেমন এসটিসি পে ডিজিটাল কার্ড, এসটিসি পে ফিজিক্যাল কার্ড, প্লাটিনাম ইত্যাদি কার্ড, এগুলো দিয়ে অনলাইনে শপিং করা যেত, কিন্তু এটিএম বুথ থেকে টাকা উইথড্র করতে গেলে এক্সট্রা 28 রিয়াল কেটে নিত এবং পজ মেশিনে সেটি ইউজ করা যেত না। এক্ষেত্রে অনেকেরই অনেক অসুবিধায় পড়তে হতো। যাই হোক, এবার মনে হয় এসটিসি পে সকল গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে প্রথমবারের মতো একটি ভালো কাজ করেছে, যে এসটিসি পে মাদা এটিএম কার্ড লঞ্চ করেছে, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে মাদা এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। প্রবাশ বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সেবায়। আমি নকিব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনার মোবাইলে থাকা এসটিসি পে অ্যাপটি ওপেন করে নেবেন। আমিও আমার মোবাইলে থাকা এসটিসি পে অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আর যদি এই এসটিসি পে অ্যাপ কীভাবে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হয় যদি আপনাদের না জানা থাকে, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে প্লিজ ভিডিওটি দেখে জেনে নেবেন। যাই হোক, এখন আমি আমার এসটিসি পে অ্যাপটি ওপেন করে নিলাম। তারপর এখন বর্তমানে যে হোম পেজটি দেখতে পাচ্ছেন, এই হোম পেজটি আগে ছিল না। এই এসটিসি পে আপডেট হওয়ার পর বর্তমান হোম পেজটি এইভাবে আপনারা দেখতে পাবেন। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে হোম পেজ, তার ঠিক নিচে আমি একটু ভিউ করে দেখাচ্ছি, ঠিক নিচে দেখুন 5টি অপশন রয়েছে। 3 নম্বরে কার্ড লেখা যে অপশনটি রয়েছে, সেই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ঠিক উপরে দেখবেন আরেকটি অপশন রয়েছে, ক্রিয়েট এ নিউ কার্ড, আপনাকে ক্লিক করতে হবে সেখানে। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে এবং এই পেজে দেখাবে যে আপনার যদি পূর্বে কোনো কার্ড থেকে থাকে তাহলে এইখানে শো করবে। যাই হোক, এখানে ক্লাসিক লেখার উপরে যে অপশনটি রয়েছে, স্টার্ট নিউ সাবস্ক্রিপশন, এখানে ক্লিক করার পর নিচ থেকে আরও 2টি অপশন চলে আসবে, একটি হচ্ছে ডিজিটাল কার্ড, আরেকটি হচ্ছে ফিজিক্যাল কার্ড। তো আপনাকে ক্লিক করতে হবে ফিজিক্যাল কার্ডের উপরে। এখানে ফিজিক্যাল কার্ডের উপরে ক্লিক করার পর যে কয়েকটি ধরনের কার্ড রয়েছে সবগুলো এখানে শো করবে। এখন দেখুন এখানে ফিজিক্যাল কার্ড শো করছে। এই ফিজিক্যাল কার্ডের মধ্যে আবার 2টি কালার রয়েছে, ঠিক আছে, এখানে 2টি কালার দেখতে পাচ্ছেন। যাই হোক, তার ঠিক উপরে দেখুন ক্লাসিকের পাশে রয়েছে প্লাটিনাম, এখানে প্লাটিনাম কার্ড রয়েছে। তারপর প্লাটিনামের ঠিক পরে রয়েছে সিগনেচার, এই যে কার্ড সেটি হচ্ছে সিগনেচার। আর এই সিগনেচারের পরে যেটি রয়েছে মাদা কার্ড, আপনারা লেখা দেখতে পাচ্ছেন এখানে মাদা, ঠিক এই মাদা কার্ডের উপরে আপনাকে ক্লিক করতে হবে। দেন ক্লিক মাদা কার্ড। এখন দেখুন যে কার্ডটি আসছে সেই কার্ডটি হচ্ছে মাদা ফিজিক্যাল কার্ড এবং এই মাদা কার্ডটি রয়েছে আবার 2টি কালারের। প্রথম যেটি শু করছে সেটি হচ্ছে বেগুনি কালারের, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনি যখন এটি সুইপ করবেন, করার পর দেখুন আরও 1টি কালার আসছে। তো এখানে আপনার যেটি পছন্দ সেটি আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই প্রথম যে কার্ডটি রয়েছে এই কার্ডটি আমি এখন সিলেক্ট করলাম। এজন্য ঠিক নিচে রয়েছে সিলেক্ট কার্ড, যে অপশন রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর যে নতুন পেজ ওপেন হবে এখানে আপনাকে দেখাবে যে মাদা কার্ডের বাৎসরিক কোনো ফি নেই, তার মানে এটা সম্পূর্ণ ফ্রি, এটার কোনো এক্সট্রা চার্জ কাটবে না, ঠিক আছে। তার নিচে রয়েছে প্রোমো কোড, আপনার কাছে যদি কোনো প্রোমো কোড থাকে আপনার নিজস্ব অথবা অন্য কারো, এখানে আপনি এই প্রোমো কোডটি ব্যবহার করতে পারবেন। এই কোডটার ভিতরে আপনি প্রোমো কোড টাইপ করে তারপর নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। যাই হোক, আমি এখানে কোনো প্রোমো কোড দিচ্ছি না, প্রোমো কোড না দিয়েও সেটি কন্টিনিউ করা যাবে। সো আমি এখন ঠিক নিচে লেখা রয়েছে কন্টিনিউ, ক্লিক করলাম সেখানে। তারপর এখানে অটোমেটিক্যালি আপনার নামটি চলে আসবে, আপনি যদি চান আপনার নামটি চেঞ্জ করতে তাও পারবেন, কারণ এই নামটি আপনার কার্ডের উপরে লেখা থাকবে। যাই হোক, এই নামের নিচে যে বৃত্তটি রয়েছে সেখানে একটি ঠিক চিহ্ন দিয়ে দিবেন, আমি এখানে একটি ঠিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর ঠিক নিচে রয়েছে কন্টিনিউ, আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউর উপরে। যাই হোক, এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আপনি একটি পিনকোড ক্রিয়েট করতে হবে, এখানে আমি নর্মালি একটি পিনকোড দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল, পরে সেটি আমি চেঞ্জ করে নিব। যাই হোক, এখানে আমি আবার রিটাইপ করলাম সেই পিনকোডটি।
এখন অটোমেটিক্যালি আপনার লোকেশনটি সিলেক্ট হয়ে যাবে, যে লোকেশনে আপনি রয়েছেন সেই লোকেশনটি সিলেক্ট হবে। এখানে লোকেশন সিলেক্ট হওয়ার পর নিচে যে লেখাটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার লোকেশন অ্যাকুরেট সেটিং হয়ে যাবে। যাই হোক, আর যদি আপনার লোকেশন দেখেন সেটিং না হয়, তাহলে উপরের এই তীর চিহ্নতে ক্লিক করে আপনার লোকেশনটি সিলেক্ট করে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আরও একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে যদি আপনার ডিস্ট্রিক্ট এবং সিটি যদি মিসিং হয় তাহলে এখানে আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সম্পূর্ণ অর্ডার সামারি শু করবে। এখানে এখানে সম্পূর্ণ ডিটেলস আপনি দেখতে পারবেন। এখানে ডিটেলস চেক করে নেবেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি সেটি সংশোধন করার সুযোগ রয়েছে। যাই হোক, এখানে স্ক্রল করে সব কিছু চেক করার পর নিচে লেখা রয়েছে আবারও কন্টিনিউ, আপনাকে ক্লিক করতে হবে সেখানে। এই কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনার কার্ডটির জন্য অর্ডার করা কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখুন লেখা আসছে ইওর ফিজিক্যাল কার্ড ইজ নাও বিং মেড। যাই হোক, তারপর ডান দিয়ে আবার পিছনে চলে আসবেন। পিছনে ফিরে আসার পর এই পেজে আপনার পূর্বের যদি কোনো কার্ড থেকে থাকে তাহলে এটি এখানে শু করবে, আর সাথে আপনার নতুন মাদা কার্ডটিও শু করবে। এই দেখুন, এই কার্ডগুলো আমার পূর্বের কার্ড, ঠিক আছে। আমি স্ক্রল করে নিয়ে আসছি, এখন দেখাচ্ছি আমার সেই মাদা কার্ডটি, যে মাদা কার্ডটি আমি এখন অর্ডার করেছি। যাই হোক, এই মাদা কার্ডটি অর্ডার করার পর ম্যাক্সিমাম 3 সপ্তাহ পর আমার হাতে এসে পৌঁছাবে আরামেক্স সার্ভিসের মাধ্যমে। যাই হোক ভিউয়ার্স, এই ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইকের কারণে আমাদের কাজের আগ্রহ অনেকটাই বেড়ে যায়। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে প্লিজ নিচের লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশাপাশি পাশের বেল বাটনটিও বাজিয়ে রাখুন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আপনাদের সহজ হবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।